শঙ্খচূড় পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ। অনেকেরই হয়তো জানা নেই, এই সাপের সবচেয়ে বেশি দেখা মেলে বাংলাদেশের সুন্দরবনে। ইংরেজি নামে কোবরা শব্দটি থাকলেও এটি আসলে কোবরা বা গোখরা নয়, এটি সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি সাপ, যা লম্বায় 5.6 মিটার পর্যন্ত হতে পারে। মূলত সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার বনাঞ্চল জুড়েই শঙ্খচূড় দেখা যায়। সাপের মধ্যে সবচেয়ে বড় আকৃতির অজগর হলেও বিষাক্ত সাপের মধ্যে সবচেয়ে বড় শঙ্খচূড়। গোখরা সাপের সঙ্গে খানিক সদৃশ্য আছে এদের, তাই এদের রাজগোখরা বা কিং কোবরা বলা হয়। এদের বিষ ধারণ ক্ষমতাও সবচেয়ে বেশি, যে পরিমাণ বিষ এরা থলিতে জমা রাখে তাতে মানুষ তো মারা যায়ই, পূর্ণবয়স্ক একটি হাতিও অক্কা পায় মাত্র 3 ঘন্টায়। তবে এরা সাধারণত মানুষের কাছাকাছি আসে না, ফনা তুলে শুধু ভয় দেখাতে যায়। শঙ্খচূড় প্রজাতির নাম হচ্ছে ওপিনহোলফেগাস, যার আক্ষরিক অর্থ সাপখাদক, এবং প্রাথমিকভাবে এটি অন্যান্য সাপ ভক্ষণ করে তার খাদ্য চাহিদা মেটায়। যে সকল সাপ এটি ভক্ষণ করে তার মধ্যে রয়েছে র্যাট সাপ এবং ছোট আকৃতির অজগর। এছাড়াও অন্যান্য বিষধর সাপও এটি ভক্ষণ করে, যেমন ক্রেইট, গোখরা এবং নিজ প্রজাতিভুক্ত অন্যান্য ছোট সাপ। শঙ্খচূড় সাপের বিষ মূলত নিউরোট্রক্সিক, অর্থাৎ এটি বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। শঙ্খচূড়ের একটি সাধারণ দংশনই যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর কামড়ের ফলে সৃষ্ট মৃত্যুর হার প্রায় 75%। বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। ডিম পাড়ার আগে স্ত্রী শঙ্খচূড় তার শরীর পাকিয়ে কুণ্ডলী তৈরি করে এবং তা মৃত পাতা ব্যবহার করে উঁচু ডিপ মতো তৈরি করে। পরবর্তীতে সেখানে 20 থেকে 40টির মতো ডিম পাড়া হয়। কুণ্ডলী পাকানো দেহটি ইনকিউবেটরের মতো কাজ করে। বাচ্চা ফোটার আগ পর্যন্ত শঙ্খচূড় তার ডিপিটিকে বিরামহীনভাবে পাহারা দিতে থাকে এবং কোনো প্রাণী যেন কাছে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখে। ডিপির মধ্যে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিমগুলোকে তা দেয়া হয়। বাচ্চা ফোটার পর তা নিজে নিজেই ডিমের খোলস ভেঙে বেরিয়ে যায় এবং নিজেই নিজের শিকার খুঁজতে থাকে। এজন্য মাকে তার বাচ্চা ভক্ষণ করতে হয় না। শিশু শঙ্খচূড়ের দৈর্ঘ্য হয় প্রায় 55 সেন্টিমিটার এবং এদের বিষ প্রাপ্তবয়স্কদের মতোই প্রাণঘাতী।